হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি একটা এক্সপোতে যাচ্ছি, এটা হচ্ছে যে সিআইআইই। এই এক্সপোটা হচ্ছে যে আপনার সংজিয়াং ডিস্ট্রিক্টের এইদিকেই কাছাকাছি, সংজিয়াং থেকে 30 কিলোমিটার দূরে আর কি, মেট্রোতে যাইতে হবে। টাইমটা হচ্ছে 9:30 সময়। তো আমি অলরেডি বের হয়ে গেছি, আজকে একটু লেট, ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, এই জন্য বের হয়েছি মাত্র। তো এখানে আসি বাস ধরার জন্য, বাস থেকে মেট্রো স্টেশনে যাইতে হবে, দেন মেট্রোতে করে যাইতে হবে। তো আজকের যে এক্সপোটা, এটা হচ্ছে যে সিআইআইই এক্সপো, এটাতে 300 RMB ক্যাশ বোনাস দিবে আর কি। তো চলেন দেখানোর চেষ্টা করি আজকে এক্সপোটা কীরকম। তো আমাদের বাস চলে আসছে, আমরা এখন বাসে উঠব। আমার সাথে যাচ্ছে ফিরোজ ভাই। আমরা আছি এখন মেট্রো স্টেশনে, মেট্রো স্টেশন থেকে এক্সপোর্ট দিকে যাচ্ছি। চীনের সবচেয়ে সিকিউর পার্ট টাইম জব এক্সপো, একদিনে 300 RMB, মাত্র আধা ঘন্টা থাকলেই হবে। 3 ঘন্টা যেতে, 3 ঘন্টা আসতে, 6 ঘন্টা সময় লাগবে। আসতে 3 ঘন্টা, যাইতে 3 ঘন্টা, এক্সপের ভিতরে আধা ঘন্টা 1 ঘন্টা থাকলেই হবে, যাওয়া আসার খরচটা। সিআইই এক্সপো, তো ভিউয়ার্স আমরা অলরেডি পৌঁছে গেছি। আমরা বেরোছিলাম সকাল 9টার দিকে, এখন পৌঁছিতে প্রায় 12:30 বেজে যাচ্ছে। তো আমি এখানে আজকে বেশি ঘোরাঘুরি করব না, আমার বিকেল আবার ক্লাস আছে। তো আমি এখানে আধা ঘন্টা 1 ঘন্টার মতো থেকে আবার চলে যাব। তো এখন এখান থেকে আমাদেরকে এক্সপোর দিকে ঢুকতে হবে আর কি। আমরা এখন এক্সপোর ভিতরে আসি, এরোড দিয়ে ঢুকতে হবে ভিতরে। এক্সপোর ভিতরে ঢুকতে হলে এরকম একটা আইডি কার্ড লাগে, ভিজিটর হিসেবে আইডি কার্ড নিয়ে ঢুকতে হবে। তো পুরো জায়গাটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল এবং আশেপাশে অনেক লোক আসছে এখানে। এখন এই সিঁড়িটা দিয়ে আমাদেরকে উপরে উঠতে হবে এবং উপর থেকে নিচের ভিউটা অনেক সুন্দর লাগতেছিল। সামনের রোড এবং সামনের যে প্লেসটা আছে অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে, দেখতে অনেক সুন্দর লাগতেছিল, তাই ক্যামেরা একটু নেওয়ার চেষ্টা করলাম। এখন আমরা ভিতরে প্রবেশ করব, এক্সপোর ভিতরে ঢুকতে হবে এখন আমাদেরকে। সিস্টেম হচ্ছে ঘুরে ঘুরে যাত্রী হচ্ছে, এবার যে ঢুকে আবার ঘুরতে হচ্ছে, আবার ঘুরে ঘুরে আবার যাইতে হচ্ছে, কি আদর সিস্টেম। মেবি এখানে কোনো এভাবে সিকিউরিটি চেক করতেছে, মেবি মনে হচ্ছে আর কি, সবাই ঘুরতেছে আর কি, ঘুরে ঘুরে যাইতে হচ্ছে। এখনো ঘুরতেই আছি, আরো অনেকবার ঘুরতে হবে, দেন ঢুকতে পারবো। সিস্টেম এভাবে দিয়ে ঢুকে এভাবে দিয়ে আবার ঘুরে আবার যাইতে হচ্ছে। সব জায়গায় সিসি ক্যামেরা আছে, অন রেকর্ড হচ্ছে। আচ্ছা, এটা করার একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে যদি সোজা লাইন করে তাহলে অনেক ভিড় হয়, এভাবে ঘুরে ঘুরে গেলে একটু ভিড়টা কম হয়। তো আমরা আছি এখন এক্সপোর দ্বিতীয় তলাতে, এটাই প্রথম এখান থেকে এন্ট্রি শুরু আর কি। এখানে যে দৃশ্যগুলো দেখাচ্ছে অনেক সুন্দর, দেখে অনেক ভালো লাগতেছে, আপনারা উপভোগ করুন।
তো আমরা এক্সপো থেকে বের হয়ে পড়লাম, আমাদেরকে যেহেতু খুব তাড়াতাড়ি ব্যাক করতে হবে এই জন্য আর কি। এখান থেকে আমাদেরকে আবার মেট্রো স্টেশনে যেতে হবে, এরপর আমাদের ইউনিভার্সিটি লোকেশনে যেতে হবে। এখান থেকে প্রায় 30 কিলোমিটার দূরে, প্রায় 2 ঘন্টার মতো সময় লাগবে। এই জন্য আমরা একটু তাড়াতাড়ি বের হয়ে পড়লাম, যেহেতু বিকেল আমাদের ক্লাস আছে এই জন্য আর কি। এখানে একটা বিষয় লক্ষ্য করলাম, আমরা এক্সপোতে যাওয়ার সময় যে মেট্রোতে এখানে এক্সিস্টে বের হয়েছি আর কি, যেখানে এক্সপোটা হচ্ছে, এখানে এই মেট্রো স্টেশনটা হচ্ছে একটা এয়ারপোর্টের ভিতরে। আমরা এখন আসি এয়ারপোর্টের ভিতরে, ঠিক আছে? এটা একটা এয়ারপোর্ট পুরোটাই। তো চায়নার প্রযুক্তি এতটা উন্নত হয়ে গেছে, এয়ারপোর্টের ভিতরে ওরা মেট্রো স্টেশন ঢুকিয়ে দিছে। তো এই এয়ারপোর্ট থেকে আবার সামনে গিয়ে আবার একটা মেট্রোতে উঠতে হবে, দেন ওই দিক থেকে এক্সিস্টে বের হইতে হবে আর কি, ঠিক আছে? তো বিষয়টা অনেক ভালো লাগলো আর কি, এই জন্য ভিডিওতে অ্যাড করলাম। এখান থেকে ট্রাফিক আপনি দেখতে পারবেন, এদিকে ট্রেন আছে, এরপর বাস, এরপর লং ডিস্টেন্স কিছু বাস থাকে সেগুলো দেওয়া আছে। হ্যাঁ, টয়লেটের ব্যবস্থা আছে, ফুড কার্ট আছে, এবং সাবওয়ে। হ্যাঁ, আমরা এখন আবার সাবওয়েতে উঠবো আর কি, মেট্রোতে। তো এখানে সবগুলোই ব্যবস্থা দেওয়া আছে এখানে, আর এটা পুরোটা একটা এয়ারপোর্ট।